হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজ ব্লগ ইউকে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটা ড্রিঙ্ক বানাইমো, আজকে তো আপনার লগে শেয়ার করবো আমি কিতা দিয়ে বানাই। তো এনে একটা অ্যালোভেরা গাছ আমার গরু, তখন তাকে দুই তিনটা অ্যালোভেরা পাতা আমি ফার্মু, পাইলে একটা ড্রিঙ্ক বানাইম। তো আমি এখন খাটতাম গিয়া, দুইটা গা গরুর ভিতরে আমার বারো আছে, বাড়িটা ভিতরে থাকে। তো আমি তিনটা পাতা ফারছি। তো আর এনে তুকমা দেখরা, তো তুকমাগুন আমি এটা বাংলাদেশ থেকে আনছি, দইয়া শুকাইয়া আনাইছি। তো তুকমা দিয়ে আমি একটা ড্রিঙ্ক বানাইম, তো দেখবা আপনারা। আর আসলে তুকমার ড্রিঙ্ক, তুকমা আর অ্যালোভেরার ড্রিঙ্ক আসলে শরীরের দায় খুব ভালো। এখন তো রোজামাইয়া দিন, খাইলে খুব ভালো, আর আমার কাছে খুব ভালো লাগে। এমনিও আমি তুকমা খাই সবসময়, তো অ্যালোভেরা দিয়ে খাইলে ভালো লাগে। তো আজকে আপনার লগে শেয়ার করি। তো এনেও আমি জেলটা বাখরি লিছি, দেখানি হয়েছে না আসলে, জেলটা আমি বাখরি লিছি। তো দুই কাপ পানি, দুই গ্লাস পানি আনছি, আর অ্যালোভেরা জেল বা করছি, তুকমা, আর একটার মাঝে আমি সামান্য চিনি দিব। তো এনেও আসলে বড়ো চামচে দুই চামচ হইব, দুইটার লাগে এক চামচ করে করে। তো আমি দুইটা ড্রিঙ্ক বানাই দিম, তো আপনারা দেখবা আর বানাইয়া খাইবা। আসলে এটা শরীরের দায় খুব ভালো জিনিস, খাইলে ভালো গিয়া। আর এখন তো রোজামাইয়ার দিন, রোজামাইয়ার দিনও এই জাতর জিনিস বানাইয়া খাইলে ভালো কেনার থাকে। তো আমি সবটি তুকমা দিলাইলাম, দুইও গ্লাসে সমান সমান কইরাম। তো আমি চিনি ছাড়া খাইম, চিনি দি বানাইতাম না। আমি আসলে নমরে তুকমা খাই আনা চিনে, তো আমার তো আনা চিনে বানাইম, আর একটা চিনি দি বানাইম। ভালোও লাগে আসলে, তা না খাইলে আসলে জো করা যায় না, আখটা খাইলে ভালো লাগে না, বা সবসময় খাইলে ভালো লাগে গিয়া। আর শরীরের দায় এটা আসলে খুব দরকারি আমরার গিয়া, তুকমা এর বাজে অ্যালোভেরা। আসলে তো আমরা কষ্ট লাগে, লাগে আমরা বানাই না খাই না, আসলে তো আমরা নিজে বানাইয়া খাইলে ভালো। আর এখন তো নিজের গরু গাছ আছে, কিনা নাই, কোনো জাতের কিছু কেমিক্যাল দেওয়া নাই, তারও ভালো। তো তুকমাগুন আমি বেশি ফুটাইতাম না, এখানে তুকমা বেশি ফুটাইয়া খানা বালা নাই গিয়া। তো আমি তোরা টাইমর লাগে আমি লাইরাই উড়াই কিন্তু তোরে ফুটাইম, পরে আমি অ্যালোভেরা জেল এড করে নিম। তো এনে একটার মাঝে আমি সামান্য চিনি দিলাম, হাফ চামচ থেকে কম দিলাম চিনি। তো চিনি দিলে মজা লাগে আরও বেশি, এখানে মিঠাও হয়ে গিয়া ভালো লাগে। বাট আমি চিনি দিয়ে খাই না, আমি আনা চিনি ভালো পাই। আসেনি তেমনি আমরা শরীরের দায় বালা না, না খাইলেও বালা, এবার করা ভালো গিয়া। যে কোনো তো আসলে আনাসিনে খানাও বেশি ভালা গিয়া, ট্রাই করবা। আর আমি আসলে যে কোনো তো ড্রিঙ্ক উড়িঙ্ক যে কোনো তো খাইলে চিনি আট করি না গিয়া। তো ওই আমি অ্যালোভেরা জেলটা দিলাইলাম, দুয়োটার মাঝে পাট্টা দিলাই সমান সমান করিলাম। তো এই গাছটা আমার পাক্কা অনেক দিন ধরে আছে গরুর ভিতরে, এক তিন বছর সাড়ে তিন বছর ধরে গরু। গাছটা পাক্কা বড়ো হয় ওইলে আমি ফাতা পাইরা ইউজ করিলাই, ওলা যেটাত লাগে ওলা ইউজ করিলাই। তো ওলা ড্রিঙ্ক বানাই আমি প্রায় সময়ও খাই, ওটা তুকমা দিয়ে। আপনারা বানাইয়া খাইয়া দেখবার জাত কিলা লাগে, আর আমার ড্রিঙ্কটা কিলা হয়েছে কইবা। তো ড্রিঙ্কটা বানানি শেষ হয়ে গেছে, তোরা টাইম লাগে আমি ফ্রিজারও তো রাখবো, তোরা ঠান্ডা হইবার লাগে। তো ফ্রিজার তৈলে ঠান্ডা হইলে ভালো লাগে গিয়া খাইতে, রোজের মধ্যে ইফতার করতে ভালো লাগবে গিয়া তার সময়। তো এটার একটু ফুরে ফুরে লারা লাগে, নাইলে মোরও গিয়া বই যাই গিয়া। তো লারলে কি তো এটা ফুটে পালা গিয়া, নাইলে টাইম লাগে গিয়া ফুটতে হইলে। তো ড্রিঙ্কটা আমার মোটামুটি বানানি শেষ হয়ে গেছে। তো আজকে আর আসলে ইফতার ইফতার আর কিছু তত দেখাইতাম না, সামান্য ইফতার এমনি টেবিলে রেডি করা, ওগুলো শেয়ার করবো। আর ইফতার তো আর কি তা শেয়ার করতাম, প্রতিদিন তো সমান আমরা যাতায়াত দিয়ে ইফতার করি ওগুলো। তো মোস্ট আজকে আমার ড্রিঙ্কটা বানানি আপনারা দেখাইছে, আমি তাদের ড্রিঙ্ক বানাইছি।
আসলে ভালো লাগে এখন কথা দিবা নিয়ে খাইলে রমাদান। তো ইফতারটা রেডি করলাম, রেডি করছেন এখন, রেডি করলাম বেচেনতে সুইট এনে তৈছেন খাইবার লাগে। আসলে তারাও তো তা একটু সরিয়ে সানা বালা ফাইন না, তারা লাই গ্রিল করা লাগে ব্রিডে, যখন তা গ্রিল কইরা ফুলাও কইরা দেনা লাগে। আর আমরা তো সানা লাগে ব্রিডে, সানা ফুলা সানা খিচুড়ি আর ডালির বড়া। তো এটা কবাব আমরা গরো বানাই কিনা খুব কম আর নি গিয়া, তো কবাব গুণ গরো বানাইলেই বেশিরভাগ আনা লাগে, আকতা আকতা আনি, বাট বেশিরভাগ কিমা আনি না, গরো কবাব বানানি হয়ে যায়। কোনটা আসলে নিজে বানাইলে বালা খাইলে আনি সন্দে, বাট বালা তাকে না খাইলে তো আনা লাগে আমরা, বাট আনা আনা লাগে তো গে তো কিনা উইন্স করছে আজকে। তো আজকের ও পর্যন্ত আমার ভিডিও, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আর ফুল ভিডিওটা দেখবা, আর আমার লগে থাকবা, আর এখন অন্য লাগে রমাদান মাস দোয়া করবা। আর আমার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি থাকে তো ক্ষমা করে দিবা, আর কিলা সুন্দর করে করতাম পারি ভিডিওটা কইবা। আল্লাহ হাফিজ।